হ্যালো এভরি ওয়ান ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম আজকে আলোচনা পানিপথের দ্বিতীয় যুদ্ধ এটা একটা টিকা হিসাবে আমি করালাম এটা ইম্পর্টেন্ট তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্টও করেছিল এটা দেওয়ার জন্য সো দিয়ে দিলাম শুরু করা যাক ভিডিওটা লাইক শেয়ার করো কীভাবে আমরা লিখব পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দিল্লির নিকট পানিপথ নামক জায়গায় আকবর ও মোহাম্মদ আদিল শাহের সেনাপতি হেমুর মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা ইতিহাসে পানিপথের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে আকবর হেমুকে পরাজিত করে দিল্লি ও আগ্রা পুনরুদ্ধার করেন নেক্সট আমরা লিখব পানিপথের দ্বিতীয় যুদ্ধের কারণ এখানে লিখব সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর শেষ শাহে ভাতস আদিল শাহের সেনাপতি হেমু দিল্লি দখল করেছিলেন পৃথ্বীরাজ্য পুনরুদ্ধারের জন্য আকবর এই যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন নেক্সট নেক্সট আমরা লিখবো পানিপথের দ্বিতীয় যুদ্ধ পয়েন্ট করে লিখব আকবর ও তার অভিভাবক বৈরম খা দিল্লি জয়ের জন্য সৈন্যে অগ্রসর হন দিল্লি দখলে হেমু তাদের বাধা দেওয়ার জন্য অগ্রসর হন পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পাঁচই নভেম্বর দিল্লির নিকট পানিপথের প্রান্তরে আকবর ও হেমুর মধ্যে তুমুল যুদ্ধ হয় এই যুদ্ধ আকবর জয়লাভ করেন নেক্সট গুরুত্ব আমরা দেবো দাস্টার সেকেন্ড গুরুত্বে আমরা দেব ভারতের ইতিহাসে পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব অপরিসীম এই যুদ্ধে পরাজয়ের ফলে হেমুর রাজ্য প্রতিষ্ঠার ইচ্ছা শেষ হয়ে যায় এই যুদ্ধে জয়লাভ করে আকবর ভারতে মুঘল সাম্রাজ্যের পুনর্প্রতিষ্ঠা করেন বাস এতটা লিখবো তাহলেই হবে এটা পড়বে ইম্পর্টেন্ট